এই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। এখানে দেখো গায়ে হলুদের সমস্ত কিছু তত্ত্ব চলে এসেছে, গায়েদের শাড়ি, মিষ্টি, মাছ, এভরিথিং সমস্ত কিছু চলে এসেছে। তারপর শুরু হয়ে গেছে গায়ে হলুদের রিচুয়াল, যেহেতু বরের বাড়ির থেকে চলে এসেছে, বরের গায়ে লাগানো হলুদ। এখানে কাকি শাশুড়া সবাই মিলে নিয়ম বলে দিচ্ছে কিভাবে সিঁদুর মানে কিভাবে হলুদ মাখানো হবে, কিভাবে কি করতে হবে। তো আজকের নিয়ম হচ্ছে মাথায় তেল দিতে হয়, কিন্তু কোনে ভয় পাচ্ছে মাথায় তেল দেবে না, কারণ বিকালে সে পার্লারে সাজবে। অলরেডি পার্লারের লোক চলে এসেছে, যেহেতু আমি সাজবো বলেছিলাম সাথে, সে তো আমাকে বলছে বারবার করে সাজার কথা বলছে। এখন থেকে মানে এই দুপুর ধরো এখন 2টো মতন বাজে, এখনো খাওয়া দাওয়া কিছু করিনি, পার্লারের লোক চলে এসে বসে আছে। তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দিয়ে খাওয়া দাওয়া করবো, কিন্তু রিচুয়াল কিছু ভিডিও তো আমার করতে হবে, যার জন্য আমি দাঁড়িয়েছিলাম ভিডিও করার জন্য, কিন্তু লাস্ট পর্যন্ত পুরো গায়ে হলুদের ভিডিওটা আমি করতে পারিনি। তারপর দেখো এখানে সমস্ত কিছু 5 জন এও মিলে ওকে সমস্ত কিছু হলুদ গায়ে বারবার করে লাগানো হচ্ছিলো, সমস্ত কিছু নিয়মে, কিছু কিছু নিয়মে আমি ছিলাম। তারপর আমি চলে গিয়েছিলাম, কারণ পার্লারের মেয়েটা এসে বসে আছে। ব্রাইডালকে সাজানোর আগে ও আমাকে বলছিলো আমার কিছুটা ক্রিম পিং বা কোনো কিছু করে থুই দেবে, যার যেই কারণে মানে শ্বাসটা অনেকটা এগিয়ে থাকবে। প্রথমে তো বিশ্বাস করছিলাম না যেন এত সকাল সকাল সেজে আমি কী করবো, কিন্তু বিশ্বাস করার পরে বুঝতে পারলাম না সত্যি অনেক দেরি হয়ে যায় পার্লারে সাজতে গিয়ে। তারপর দেখো যাই হোক করে গায়ে হলুদের কিছু কিছু রিচুয়াল হলো, ও তো কিছুতেই গায়ে আর মুখে হলুদ দিতে চাইছিল না, কিন্তু কে কার কথা শুনে ওকে ভালো করে ঘষে মেজে হলুদ দিয়ে দিল। তারপর চলে আসলাম আমার এখানে খেতে, গায়ে হলুদের খাওয়াটা খেয়ে দিয়ে নিয়ে আমি চলে যাবো সাজতে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম, পরবর্তী পার্লারে সেজে আমাকে কেমন লাগছে, ভূত নিয়ে থেকে রাজকন্যা হতে পারলাম কিনা সেই ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।